সেই সময় তো ৬ মাসে পরীক্ষা দিছি, অনেকটা দাম ৯ মাসে পরীক্ষা দেখবো আমি এইটা রিজাল্টটা কি ভাস হয় না ফেল হয়। আচ্ছা তুমি একটু কই তো কথাটা শুনলে আপনারা বেকল লেগে যাই ভাই। হ্যাঁ নিজেও কিন্তু বেকল হয়ে যাইবো কিন্তু তার ব্রেইনে দেখবো আমি হ্যাঁ যে কিলা দাগাইছে। তুমি একটু বলবা, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন ছোট ছিলা যে সময় স্কুলে লেখাপড়া করতা গান টান কিছু জানতা না, এই সময় তোমার বাপে তোমারে দৌড়ান দিছি, তোমার বাপে তোমারে দৌড়ান দিছি, তখন দৌড়াইতে দৌড়াইতে গেলা তোমার মায়ের কাছে, মায়ের কাছে যায়া হাইরিয়া তোমার আসান নাই, তোমার বাপে তোমারে মারবই। তখন তোমার আম্মা একটা কথা বলছিল, প্রথম অনুরোধ করছিল যে আপনারে আমি অনুরোধ করি সন্তানটা তো আমারও আপনারও আমার এই সন্তানটারে মারুন না যে মানে বাপে রাগ পাইছে কই তুই চুপ কর। তখন অবশেষে যখন মানেই না মায় এই বাপে যেহেতু মানেই না মারে তখন মায় বলছে আচ্ছা সন্তানটা তো এক লাগালি আপনার না আমারও আছে, আপনি যদি মার হ্যাঁ ৫০-৫০ আপনি যদি মার ইনশাল্লাহ আপনার জায়গাটার মধ্যে আপনার অংশটার মধ্যে আপনি মার হয় আমার অংশটার মধ্যে আপনি মাথা তাই না। আমার একটু জানা দরকার এই যে বাপের যে অংশটা এই বাপের অংশটা কোনটা এটা একটু কই হচ্ছে এর আগ্রে একটা বিচ্ছেদ গাই thank you.